প্রিলিমিনারি পরীক্ষার জন্য এক্সক্লুসিভ সিলেবাস, আন্তর্জাতিক বিষয়গুলি যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, রাজনীতি, স্বাধীনতা, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, অর্থনীতি, সংস্কৃতি, জনসংখ্যা, জলপ্রপাত, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, কমনওয়েলথ, সার্ক, সদর দপ্তর, আন্তর্জাতিক নিরাপত্তা ও যুদ্ধ, অবরোধ, বিশ্বযুদ্ধ, খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, অলিম্পিক, পুরাতন নাম, বিখ্যাত স্থান, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক প্রকল্প, বৃহত্তম ও ক্ষুদ্রতম, প্রাচীনতম ও প্রথম, আন্তর্জাতিক দিবস, পদক বা পুরস্কার, বিখ্যাত ব্যক্তি, আবিষ্কার, সমসাময়িক বিশ্ব, সভ্যতা, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, সংবাদপত্র। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, যে টপিকগুলো পড়তে হবে: টেন্স, ভার্বস, ভয়েস, কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্স, ফ্রেজেস অ্যান্ড আইটেমস, গ্রুপ ভার্বস, ডিটারমিনার্স, মডাল অক্সিলারিস, ন্যারেশনস, ডিগ্রি অফ কম্পারিজন, অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিমস, স্পেলিং মিস্টেক, কনজাংশনস, পার্টস অফ স্পিচ, অ্যানালজি, কোটেশনস, সাবস্টিটিউশনস অ্যান্ড ডেফিনেশনস, অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ডিসঅ্যাগ্রিমেন্ট, কমন মিস্টেকস, ট্রান্সলেশনস, মিসসেলেনাস, রাইট ফর্ম অফ ভার্বস, অনার্ড সাবস্টিটিউশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ক্লোজ, কম্পোজিশন, কোটেশনস, জেনারেলস, অথর অ্যান্ড বুক, ট্রান্সলেশন, এডিটোরিয়াল। নৈতিকতা ও মূল্যবোধ ও সুশাসন টপিকগুলো হচ্ছে: নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, মানসিক দক্ষতা, সমস্যা সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে টপিকগুলো পড়তে হবে: কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার সংগঠন, কম্পিউটার সফটওয়্যার, সংখ্যা পদ্ধতি ও প্রোগ্রামিং, নেটওয়ার্ক ও ইন্টারনেট, গাণিতিক যুক্তি, সংখ্যা, ভগ্নাংশ, লসাগু ও গসাগু, পরিমাপ, অনুপাত, বর্গমূল, গড়, ঐকিক নিয়ম, শতকরা, সুৎকষা, লাভ ক্ষতি, সাধারণ সমস্যা, ধারা, বেগ ও দূরত্ব, সম্ভাব্যতা, উৎপাদক, সূচক ও লগারিদম, অনুপাত, বাস্তব সংখ্যা, সেট, বীজগাণিতিক সূত্র, ফাংশন, সমাধান, ধারা, সরলীকরণ, বিন্যাস ও সমাবেশ, দিক ও দূরত্ব, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, রম্বস, ত্রিকোণমিতি ও প্রয়োগ, গোলক ও ঘনক, বাংলা ভাষা ও সাহিত্য, যে টপিকগুলো পড়তে হবে: বাংলা সাহিত্যের যুগ, প্রাচীন যুগ ও চর্যাপদ, মধ্যযুগ, আধুনিক যুগ, পত্রিকা ও সাময়িকী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা নাটক, প্রবন্ধ সাহিত্য, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক, গ্রন্থ ও গ্রন্থাকার, গ্রন্থচরিত্র, ছদ্মনাম উপাধি, পঙ্ক্তি ও উদ্ধৃতি, বাংলা গান, বাংলা সাহিত্যের প্রথম, সাহিত্যে পদক, অনুবাদ, মাইকেল মধুসূদন দত্ত, বিবিধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্দীন, মীর মশাররফ হোসেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন কবির জন্ম ও মৃত্যু, ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ, শব্দের উৎপত্তি, ধ্বনি, সন্ধি, নত্যবিধান,
সপ্তবিধান, কারক ও বিভক্তি, সমাস, অনুসর্গ, উপসর্গ, ক্রিয়ার কাল, প্রকৃতি ও প্রত্যয়, বাগধারা, বানান, বিরামচিহ্ন, প্রবাদ প্রবচন, বাক্যের গঠন, লিঙ্গ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথা প্রকাশ, ভাষা, অনুবাদ, বাচ্য, বচন, পদাশ্রিত নির্দেশক, পদপ্রকরণ, পত্রলিখন, শব্দের গঠন, সমুচ্চারিত শব্দ, দ্বিরুক্ত শব্দ, ধাতু ও পারিভাষিক শব্দ। বাংলাদেশ বিষয়গুলি যে টপিকগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, স্বাধিকারের চেতনার আন্দোলন সমূহ, প্রাচীনকাল, সুলতানি আমল, মোগল আমল, বারো ভূঁইয়া, ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান আমল, বহির্বিশ্বের স্বীকৃতি, পূর্বনাম, অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট, জরিপ রিপোর্টে বাংলাদেশ, ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু, জনসংখ্যা, বিভাগ, জেলা, উপজেলা, বিভিন্ন দিবস, নদ নদী, কৃষিজ সম্পদ, বাংলাদেশের সংবিধান, সরকার ব্যবস্থা, শিল্প, অর্থনীতি, সংস্কৃতি, বাণিজ্য, প্রতিষ্ঠান ও সংস্থা, ঐতিহাসিক স্থান, বাংলাদেশের চুক্তি, বিশ্ব সংস্থায় বাংলাদেশ, স্থাপত্যসমূহ, বিখ্যাত ব্যক্তি, পদক ও পুরস্কার, ক্রীড়া, জাতীয় দিবস, সংসদ ও অন্যান্য, বৃহত্তম ও ক্ষুদ্রতম, বঙ্গোপসাগর, প্রাচীনতম ও প্রথম, বন ও বনজ সম্পদ, বিখ্যাত স্থান, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, রাজনীতি। সাধারণ বিজ্ঞান যে টপিকগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, সাধারণ আলোচনা, আলো, পরিমাপ, গতি, মহাকর্ষ ও বিকর্ষ, কাজ ক্ষমতা ও শক্তি, তরল ও বায়বীয় পদার্থ, তাপ, চাপ ও ঘনত্ব, শব্দ, চুম্বক, শক্তির উৎস ও ব্যবহার, পদার্থের অবস্থা ও পরিবর্তন, পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, পদার্থজয় সারণী, জৈব রসায়ন, অধাতব ও ধাতব রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, খাদ্য ও পুষ্টি, কৃষি ও মৃত্তিকা, পরিবেশ বিজ্ঞান, এছাড়া জ্যোতির্বিদ্যা, ভাইরাস, ব্যাকটেরিয়া, অঙ্গ ও তন্ত্রসমূহ। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে টপিকগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। বাংলাদেশের ভৌত পরিবেশ, সম্পদের বণ্টন, পর্বত, আগ্নেয়গিরি, দ্বীপ, হ্রদ, বাংলাদেশের নদ নদী, আন্তর্জাতিক সীমারেখা, খাল বিল, নদী প্রণালী, সাগর মহাসাগর, মরুভূমি, মালভূমি, গিরিপথ, আন্তর্জাতিক ভৌত পরিবেশ, ভূগোল বিশ্ব, ভূগোল বাংলাদেশ, পরিবেশ পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা।